সারা রাজ্যের মতো ভারত পথিক রাজা রামমোহন রায়ের 250তম জন্মদিন উপলক্ষে ফুলের মালা পরিয়ে জন্মদিন পালন করলো গোঘাট 1 নম্বর ও 2 নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি। রবিবার গোঘাট 1 ও 2 নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিডিও অফিসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 250 বর্ষ জন্মদিন পালন করা হলো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নারায়ণ চন্দ্র পাঁজা সহ অফিসের আধিকারিকরা। ব্লকের গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আমাদের এক কথায় সমাজের মানে সমাজ স্মারক যাকে বলি, সমাজ সংস্কারক যিনি, সেই সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মদিন 250 বৎসর পূর্তি উপলক্ষে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা ব্লককে সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন যে জন্মদিবস পালন করার জন্য, সেই মর্মে আজকে আমরা এখানে স্কুলের কিছু স্টুডেন্টদের নিয়ে এবং আমাদের যে অফিসের কর্মাধ্যক্ষ সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা আছে, প্রধানরা আছে এবং আমাদের বিডিও অফিসের টোটাল স্টাফদের নিয়ে আমরা 250 বৎসর রাজা রামমোহন রায়ের জন্মদিবস আমরা এখানে পালন করছি এবং তার সাথে সাথে বার্তা দিচ্ছি যে রামমোহন রায় যেসব কুসংস্কারগুলো ছিল সেই কুসংস্কার তারা তিনি বিরোধিতা করেছিলেন এবং সতীদাহ প্রথা সহ সবারই পাশে তিনি দাঁড়িয়েছিলেন এবং প্রতিবাদ জানিয়েছিলেন। তো সেই জন্যই মানুষের কাছে আমাদের বার্তা দেয়া যে রাজা রামমোহন রায়ের তার যে বার্তা সেই বার্তা আমাদের কিন্তু মেনে চলতে হবে, প্রত্যেকে এই কুসংস্কার রদ করতে হবে প্রত্যেকে, যে সতীদাহ প্রথা যেমন এই যে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে একদিকে, যেমন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপরদিকে রাজা রামমোহন রায়, এই দুজনকেই আমরা সমাজ সংস্কারক হিসাবে প্রত্যেকে জানি এবং সেই বার্তাটাই আমরা আজকে দিতে চাই। অন্যদিকে গোঘাট 2 নম্বর বিডিও অফিসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মকবুল হোসেন তপন মণ্ডল সহ অন্যান্যরা। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় সৌভাগ্যের বিষয় জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার খানাকুলে রাধানগর গ্রামে। অপরদিকে একদিকে আমরা খানাকুলে রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় পেয়েছি, আমরা কিছু দূরেই মেদিনীপুর জেলার বিশিং গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে পেয়েছি, আমরা পেয়েছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে হুগলি জেলার কামারপুকুরের মাটিতে। এই পূর্ণ জন্মভূমিতে, এই পূর্ণ মাটিতে আজকে রাজা রামমোহন রায়ের 250তম জন্মদিবস উদযাপন হচ্ছে সারা রাজ্যে বিভিন্ন ব্লক, বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায়। ঠিক একইভাবে তিনি যে সময় তৎকালীন ব্রিটিশদের একটা উপদ্রব, ব্রিটিশ শাসন চলছে, সেই রকম পরিস্থিতিতে খানাকুলের মতো একটা ইন্টার এরিয়ায় জন্মগ্রহণ করে রাজা রামমোহন রায় যেভাবে নিজ ব্যক্তিত্বতে নিজের ব্যক্তি সত্তাকে বিসর্জন দিয়ে সমাজ থেকে সতীদাহ প্রথার মতো একটা অভিশপ্ত প্রথাকে উচ্ছেদ করতে পেরেছিলেন এবং যার মধ্য দিয়ে সমাজের এখন স্থিতিশীলতা, স্বাভাবিক বৈষম্য বজায় আছে, তেনার এই অবদান নিঃসন্দেহে আজকের দিনে নয় ভারতবর্ষের মানুষের কাছে, সর্বসম্প্রদায়ের মানুষের কাছে, যিনি যে সর্বধর্মের মানুষের নিয়ে চলতেন সেই সর্বধর্মের মানুষের কাছে রাজা রামমোহন রায় চিরস্মরণীয় হয়ে থাকবেন, চিরপূজনীয় হয়ে থাকবেন, ভারতবর্ষের মানুষ চিরকৃতজ্ঞ থাকবে। এমন একটা পিরিয়ডে তিনি এই সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন যে সময় সমাজ কুসংস্কারে আচ্ছন্ন, যে সময় হিন্দু মুসলিম, যে সময় কুলীন, যে সময় এসসি এসটি সমস্ত সম্প্রদায়কে নিয়ে সমাজ একটা বর্ণভেদে জাতিভেদে সমাজ জর্জরিত হয়ে যাচ্ছে, সমাজের মানুষ একটা বিভিন্ন ভেদাভেদের মধ্যে সমাজের মানুষ বিচরণ করছে, সেই সময় তিনি এই একটা চরম প্রথা, একটা সতীদাহ প্রথাকে উচ্ছেদ করেছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার সেই রাজা রামমোহন রায়ের
जन्मभूमि के आज के हेरिटेज একটা প্রতিষ্ঠান হিসাবে জায়গা হিসাবে ঘোষণা করেছেন এবং তার তাকে সম্মানিত করছে সরকারের পক্ষ থেকে এবং সরকারের নির্দেশে রাজ্য সরকারের নির্দেশে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে माननीय মুখ্যমন্ত্রী নিউজ আজ বাংলা গোঘাট বিবাহে বাধা দাম্পত্য কলহ সাংসারিক অশান্তি কাল সর্প দোষ যে কোনো সমস্যা সমাধানের এক ও অদ্বিতীয় নাম গোল্ড মেডেলিস্ট তন্ত্র জ্যোতিষী শ্রী সূর্যনারায়ণ ঘোষাল এখন আপনার এলাকায় আমাদের চেম্বার কলকাতা ঘাটাল গড়বেতা কামারপুকুর চটি পলাশচাপড়ি শাস্ত্রীজি নিজ গৃহ মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে বসে পবিত্র মন্ত্রোচ্চারণ ও যজ্ঞের মাধ্যমে বিভিন্ন দোষ খণ্ডন করেন বুকিং নাম্বার 9647076901 অথবা 8617486269